যদি ভালোবাসা থাকতো, কোরআন তেলাওয়াতের সময় ওই ভালোবাসায় বের করে দিত। জোরে বলেন কথা ঠিক কিনা? মালিকের সঙ্গে যদি সম্পর্ক আর যোগাযোগ থাকতো, বাস্তহারার মানুষেরা, বাস্তহারার মহিলারা, ধনীরা আল্লাহ পাকের ডাকার জন্য, জেকের করার জন্য সময় বের হইয়া যাইত। জোরে বলেন কথা ঠিক কিনা? নাই তো আমাদের দিলের ভিতরে ভালোবাসা নাই। মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক নাই বিধায় সারাদিন দুনিয়া 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 দুনিয়া, নাফরমানি প্রতিযোগিতা প্রতিযোগিতা দিয়া নাফরমানি শুরু হয়ে গেছে। দিলের ভিতরে কোনো ভয় ডর নাই। সবাই বলেন কথা ঠিক কিনা? ভাইরারে, এই দিলের ভিতরে অন্তরের ভিতরে বলেন তো, কার মহব্বত দিয়া পরিপূর্ণ করব? জোরে বলেন, জোরে বলেন কার? আজকে রজবের 1 তারিখ, কয় তারিখ? জোরে কয় না, কয় তারিখ? ভাইরারে, রজব মাস। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তামাম দুনিয়ার মানুষদেরকে বলেন, তামাম দুনিয়ার মানুষেরা শোনো, রজবের চাঁদ যখন আকাশে উদিত হইত, আমরা দেখতাম বিশ্ব নবীর জিন্দগির ভিতরে, বিশ্ব নবীর চেহারার ভিতরে একটা টেনশন, জ্বালা পোড়া, আহুতাশ, তাড়াহুড়া, ব্যস্ততা, পেরেশানি, পেরেশানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে টাকা হারায় গেলে মানুষের ভিতরে একটা পেরেশানি দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আপন জন কোনো বিপদে পড়লে, মারা গেলে, হারিয়ে গেলে, কি বলেন, ওই আপন জনের মধ্যে জ্বালা পোড়া, যন্ত্রণা, টেনশন আসে না? আসে না? সবাই বলেন আসে কি আসে না? ঠিক এরকম টেনশন। আম্মা জান বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি কিছু হারাইছেন? এত টেনশন, এত হতাশাগ্রস্ত, এত দুশ্চিন্তা, এত পেরেশানি, এত কান্না, এত চিন্তা, খাওয়া নাই, ঘুম নাই, জ্বালা পোড়া এপাশ ওপাস করে, একবার উপরে তাকায় ডাইনে তাকায়, একবার বাড়ে তাকায়, কারে যেন তালাশ করে, কারে যেন খোঁজ করে, কার জন্য যেন ব্যস্ত। আল্লাহর নবী বলেন, আয়েশা, দুনিয়ার কোনো মানুষ হারাই নাই, দুনিয়ার কোনো সম্পদ হারাই নাই, দুনিয়ার কোনো টাকা হারাই নাই, দুনিয়ার কোনো টেনশন আমার মাথার মধ্যে না রয়েছে। এই রজব মাস আসলে রজব মাসের মধ্যে থেকে আমার নাকে, আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকের জান্নাতের ঘরান লাগো। বারে বারে আমার মাওলার কথা মনে পড়ে, আমার মাহাজনের কথা মনে পড়ে, এই রজবের সাথে আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে নিয়ে জিব্রাইলের সঙ্গী বাড়াইয়া দিয়ে আল্লাহর জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছিল। ওরে আয়েশা রে, আল্লাহর জান্নাত যে কত সুন্দর! এই রমজান রজব মাস আসলে আমার কাছে ভাত ভালো লাগে না, খুরমা ভালো লাগে না, খাবার ভালো লাগে না, বিবি ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না, রাস্তাঘাট কিছুই ভালো লাগে না, কেমন জানি আমার মন খানা ব্যাকুল হইয়া যায়। আমার দিলখান আমার মাওলার জন্য ছটফট ছটফট করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা, জিস দিল মে হাসিল নাহি লাখো মিল নাহি মগর ঈমান মে কামিল নাহি, লুৎফ এহসা আপকা হায় কদর ডালি আপকি, বান্দায়ে কেসে লায়েক হায় সাহেব মেহরবানি আপকি। আল্লাহ আল্লাহ, জবনে ওয়ালা কর দিয়া, আল্লাহ আল্লাহ, বলনে ওয়ালা কর দিয়া, ওরে আমার
মাওলার ওরে আমার মাবুদুরে আমি বুঝি তোমার পাইলাম না। বলেন পাওয়া লাগবে কারে? কারা 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 আল্লাহকে পাইতে চায়? কারা কারা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দুই হাত জড়িয়ে বলে আল্লাহ আকবার। কি বলেন? আল্লাহকে নিয়ে বাড়িতে যাব কি নিয়াত করা যায় না? সবাই বলেন যায় কি যায় না? কাকে নিয়ে বাড়িতে যাব? যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবে কারা নিয়ে থাকবো? করে বলেন কারা নিয়ে থাকবে? হৃদয়ের ভিতরে কার ভালোবাসা ঢুকাবো? করে বলেন কার? এ রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা হাতে ধরিয়া পাও দোকান ধরিয়া বলি আল্লাহর বান্দারে আমার মাওলার রহমতের দরজা খুলিয়া রাখছে, আমার মাওলার মাগফিরাতের দরজা খুলিয়া। খবরদার একটা গুনার আযাব সহ্য করতে পারবি না রে গুনাহগারে। কোরআনের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়েছে আমভাবে, কোরআনের মজলিসের সব মানুষ গুণ আল্লাহর জিম্মাদারিতে মাফ করিয়া দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া রজবের চারটাই, রজব মাসের চন্দ্রটা, পুরা চন্দ্রটা গুনা মাফের চন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দেওয়া হয় রজবের চাঁদে, রজবের চাঁদ গুনা মাফের চাঁদ। এমন বরকতি, এমন সুবর্ণ সুযোগের মাসে যদি আমরা আমাদেরকে মাফ না করাইতে পারি, মনে হয় ভাইরা রে কপাল মন্দ হইয়া যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? খবর নাই কি কথা বলেন, খবর নাই। মানুষের দিল, মানুষের মন মেজাজ, মানুষের ধ্যান খেয়াল তো দুনিয়ামুখী। জোরে বলেন কথা ঠিক কিনা? কি কথা বলেন, কথা ঠিক কিনা? আগামীকাল 14ই ফেব্রুয়ারি, কতই? জোরে বলেন, জোরে বলেন, কতই ফেব্রুয়ারি? এই 14ই ফেব্রুয়ারির একটা দিবস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা মনে হয় কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ দিয়ে এই দিনটা না? কথা বলেন, বুখারী শরীফের বরাত দিয়ে এই দিনটা পালন করা হয়? কথা বলেন না? এই দিনটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়াপনা দিবস? বলেন তো, আর জোরে করে বলে বলেন তো। মুসলমানদের যুবকদের চরিত্র হরণ করার দিবস হলে 14ই দিবস? জোরে বলেন কোনো ঠিক না? মুসলমানের ঘরের সুন্দরী রমণীদের চরিত্র আর সতীত্ব লহরণ করার জন্য ইসলামের দুশ্মনেরা, ইমানের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা মুসলমানদের যুবক যুবতীদের কাছে 14ই ফেব্রুয়ারি দান দেশে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারির নামে ভালোবাসার লোভ দেখাইয়া যদি আব্দুর রহমানের ঘরের রহিমা খাতুনে যদি পার্কে বের করা যায়, ওই রমণীর ঘরের মধ্যে আর দিনদার সন্তান জন্মগ্রহণ নেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই মেয়রদের গর্ব থেকে আর আব্দুল কাদের জিলানির উত্তর সরি আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই মেয়রদের গর্বের থেকে আর মাদ্রাসা দরদ করা মা সন্তান ভূমিষ্ঠ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যত দিন যায়, যত রাত যায়, যত সময় যায়, তত দেখা যায় মুসলমানের ছেলেরা, মুসলমানের ঘরের সন্তানেরা কিরে কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে মুসলমানের ছেলেরা, জোরে বলেন, কটুক্তিমূলক কথা বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? এটা হলো ওরা সাকসেস। 14ই ফেব্রুয়ারি দিয়ে ওরা ওদের মুসলমানের ঘরের সন্তানদেরকেই কোরআনের বিরুদ্ধে লাগাই দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যতটুক শুনছি বিশ্বস্ত সূত্রে, এক পাদ্রী যার নাম ভ্যালেন্টাইন ডে, কথা বুঝছেন, এই ভ্যালেন্টাইন ডে তার নির্দিষ্ট গির্জা, নির্দিষ্ট এলাকায় যুবক যুবতীদেরকে ওখানেই প্রেম ভালোবাসা অবাধে মিলন, মানে যা কিছু সম্ভব সব সে সুযোগ করে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবাধে তোমরা মেলামেশা করো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তোমাদের সিকিউরিটির জন্য আমি, কথা বোঝেন নাই? এই যখন আপনার ওই যুবক যুবতীদের অভিভাবক, গার্জেন, পিতামাতা
এদের কানে গেল, তখন বলেন কারোর পিতামাতার মেজাজ মন স্থির থাকতে পারে? সবাই জোরে বলেন, সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হইয়া ওই ভ্যালেন্টাইন ডে তাকে ধরিয়া ওইখানে মারপিট করিয়া একেবারে দুনিয়া থেকে চিরবিদায় করায় যায়। যেই দিনটা তারে পিড়াইয়া মারছিল সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারির দিন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য তারাই এই দিনটারে ভ্যালেন্টাইন বিকৃত করা হয়েছে। ভ্যালেন্টাইন যারা লেখাপড়া জানেন এর মধ্যে ভালোবাসার কোনো নিদর্শন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দিনটাই তারা ভালোবাসা 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস হিসাবে আল্লাহ আকবার ইমান হরণ করার জন্য, মুসলমানদের চরিত্র আর সতীত্ব নষ্ট হওয়ার হরণ করার জন্য এই 14ই ফেব্রুয়ারি। জোরে বলেন কথা ঠিক কিনা? কি বলেন, আমরা 14ই ফেব্রুয়ারি আমরা বয়কট করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা রাজি আছে? মুসলমান, মুসলমানের ভালোবাসা তো 365 দিন। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার ভালোবাসা আমাদের আগেকার মা চাচিরা 14ই ফেব্রুয়ারি পালন করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুরব্বীরা বলেন তো আগে সমস্ত দিবস টিবস ছিল, কিন্তু আমার মা চাষি তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি আপনারা দেখছিলেন? কথা বলেন, কথা বলেন, সবাই জোরে বলেন, কথা বলেন। কিন্তু এখন কি দেখছি আমরা, যত ভালোবাসা দিবস পালন হচ্ছে ততই মনে হয় যেন ভালোবাসা নাই। কথা কয় না, মনে হয় যেন ভালোবাসা নাই স্ত্রীর দিলের ভিতরে, নাই স্বামীর ভালোবাসা, স্বামীর দিলের ভিতরে নাই স্ত্রীর ভালোবাসা। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়ের দিলের ভিতরে নাই আরেকবার ভালোবাসা, বোনের দিলের ভিতরে নাই ভাইয়ের ভালোবাসা। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুর দিলের ভিতরে নাই আরেক বন্ধুর ভালোবাসা, দেখেন না ইন্টারনেটে, দেখেন না ফেসবুকে, দেখেন না পেপার পত্রিকায়, এক বন্ধু আরেক বন্ধুরে মারিয়া ফেলাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজ থেকে 10-20 বছর আগে এই সমস্ত কি বলেন আপনারা দেখছিলেন, শুনছিলেন? আরো জোরে বলেন, সে সময় সব ছিল না, সে সময় ছিল মুসলমানদের যুবক যুবতীদের মধ্যে, মুসলমানদের মধ্যে ছিল একটা চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ, সবার মধ্যে একটা আদর্শ ছিল। যুবক ছেলেরা বাপ বয়সী কোনো মানুষ দেখলে, চাচা বয়সী কোনো মানুষ দেখলে সিগারেট খাওয়া তো দূরের কথা, কোথায় পালাইবে কোথায় ভাগবে দিশা তারা পায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা চেয়ারের মধ্যে বসে থাকলে যদি দেখছে বাপ বয়সী মানুষ আসছে চেয়ার কান ছাড়িয়া দিয়া তারা পাশে সাইডে যে দাঁড়াইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সমস্ত চরিত্র, এই সমস্ত আদর্শগুলি আগে ছিল না? ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? কোন যুবক মুরব্বীর সামনে জোরে কথাই তো বলে না। আর এখন মুরব্বীদের সামনে যুবকরা সিগারেট খায়, কথা কয় না? জোরে বলেন আছে না নাই? যাই হোক আমার ভাইরা, আসলে আমরা কাকে চাই? জোরে করে বলতে হবে, কাকে চাই আমরা? এই দুই দিন ব্যাপী মাহফিল আজকের শেষ রজনী, এখান থেকে সিদ্ধান্ত নেব। আপনারা এই যে দীর্ঘ সময় বসে আছেন, আমি জিজ্ঞাসা করি আপনারা কার জন্য বসে আছেন? জোরে বলেন কাকে চান? এই দিনের ভিতরে কাকে ঢুকাইতে চান? জোরে করে বলেন কাকে চান? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, প্রাইম মিনিস্টার, খলিফাতুল মুসলিমিন, নাম শুনেন নাই? এ কথা কয় না, নাম শুনেন নাই? আদর্শ মানুষ ছিলেন। আল্লাহু আকবার, 1400-1500 বছর আগে লোকটা মারা গেছে। আমি বাস্তহারার মানুষদের কাছে, গোয়ালখালীর মানুষদের কাছে, খুলনার মানুষদের কাছে, বয়রার মানুষদের কাছে জিজ্ঞাস করবার চাই, খালিশপুর মানুষের কাছে জিজ্ঞাস করতে চাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? এখনো পর্যন্ত উমারার নাম শুনলে মানুষের দিল কান্দে, মানুষের চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়ে, মনে হয় যেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একান্ত ব্যক্তি, আমার রক্তের সম্পর্কের মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা ছিলেন ঠিকই, কার সঙ্গে সম্পর্ক ছিল? জোরে করে বলতে হবে, একবার ভূমিকম্প,
মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? ভূমিকম্প কে দেয়? মাঝে মধ্যে শোনা যায় অমুক শহর, অমুক দেশের অমুক শহর ভূমিকম্পে সব মাটির তলে ধসে গেছে। এই তাম পৃথিবী আল্লাহ পাক ভূমিকম্প দিয়া চোখের পলকের টাইমে কি বলেন সব নিস্তেনাবুদ শেষ করে দিতে পারে, ক্ষমতা আমার আল্লাহর নাই? জোরে করে বলেন নাই। ভূমিকম্প হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার জমিনের উপর একটা থাবা দিয়া নাক দিয়া বলেন আল্লাহর জমিন, আমি ওমর ন্যায় পরায়ণ বাদশাহ খলিফাতুল মুসলিমিন, খবরদার ভূমিকম্প হবে না। কার বলে বলিয়ান হয়ে? রাশিয়ার বলে বলিয়ান হয়ে বলছিল, এই আমেরিকার বলে বলিয়ান হয়ে বলছিল, চীনের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক এই শক্তিতে এই বলে বলিয়ান হয়ে বলছিল। জোরে বলেন বলছিল। নারে মুসলমান না, নারে যুবকরা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা উর সঙ্গে সম্পর্ক ছিল এই জগতের মহাজনের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কি না? এ আসমান জমিনের মহাজন সৃষ্টিকর্তা কে? হযরত ওমরের পাল থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকবার ভালোবাসায় ভরা ছিল। কার ভালোবাসায়? রাত নাই দিন নাই সব সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে জ্বালা পোড়া। হ্যাঁ মুসলমান, তোমার ভিতরে দুনিয়ার জন্য জ্বালা পোড়া, তুমি দুনিয়ার টেনশন করিয়া দুনিয়া দুনিয়া করিয়া বাড়ো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার মাওলা কোথায় গেলে আমার মাওলার বড় যাবে, মাওলার ভয় কারামতের চিন্তা, আখেরাতের চিন্তা, কবরের চিন্তা, কেমনে আমি উমার বলছিল একবার হব, কেমনে মালিকের সামনে মানাইব। আল্লাহ সব সময় কান্তা 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 গানার নিচে দুইটা দাগ। আল্লাহ সারা রাতে বসবাস করে আর মাওলার জন্য কান্দে। আরে আমি উমার বুঝি আমার মাওলা পাইলাম না। আল্লাহ 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 মদিনার একদল মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা ওকে আটকাইয়া বসে বসাইয়া বলে হুজুর, বহির্বিশ্বের নামি দামি মানুষ রাষ্ট্রপতিদের সঙ্গে, প্রাইম মিনিস্টার মিনিস্টারদের সঙ্গে, রাষ্ট্রনায়কদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, আল্লাহ আকবার ভিডিও ক্যামেরার সামনে আপনার বৈঠক করা লাগে, পরামর্শ করা লাগে। আপনার এই গালের দাগটা খুবই বিশ্রী আর খারাপ, বেঢক দেখায়। ও আল্লাহর নবীর খলিফা, আপনার অধীনে এদেশের হাসপাতাল, আপনার অধীনে এদেশের ক্লিনিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার অধীনে কত বড় 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 ডাক্তার, আপনি যে কোনো একটা ক্লিনিক কর্তৃপক্ষকে কল করলেই তো আপনার কাছে ওরা চলে আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে কোনো হাসপাতাল কর্তৃপক্ষকে কল করলে আপনি পাবেন, যে কোনো অভিজ্ঞ ডাক্তার আল্লাহ আকবার আপনি ডাকলে আপনি পাবেন, তাদের পরামর্শ নিয়ে আস, একটু দামি মেডিসিন বা মলম আপনার এই ক্ষত জায়গায় লাগান, অল্প সময়ের ব্যবধানে আপনার এই ক্ষত জায়গাটা ভালো হইয়া যাবে, সুন্দর হইয়া যাবে। আল্লাহ আকবার দেশ বিদেশে বহির্বিশ্বের রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রনায়কদের সঙ্গে বৈঠক করতে আপনার কোনো শরম পাওয়া লাগবে না, আপনার কোনো লজ্জা পাওয়া লাগবে না। ও আল্লাহর বান্দারা, ও মহিলা ব্যান্ডেলের মহিলারা, ও মহিলারা, ও মহিলারা, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ও মদিনার মানুষেরা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রাইম মিনিস্টার, আমি এদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আমি বুঝি কিছুই জানি না, আমার বুঝি কোনো খেয়াল নাই, যে আমার অধীনে হাসপাতাল ক্লিনিক ডাক্তাররা ওদেরকে ডাকিয়া পরামর্শ নিয়ে মেডিসিন আর মলম লাগাইলে আমার এই ক্ষত জায়গা ভালো হইয়া যাবে, আমি জানি। জোরে বলেন কথা ঠিক কিনা? তারপর
করো, ডাকি না, মলম লাগাই না, মেডিসিন লাগাই না, পরামর্শ নেই না কারো। কারণ কি? আমি উমারকে কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানে যারা ডায়ের হাতে আমল্লামা পাবে তাদের জিন্দিগি হবে কামিয়াব। এই ধরে আমার কথা ঠিক কিনা? ওই ময়দানে যারা আমল্লামা ডায়ের হাতে পাবে তারাই হবে কামিয়াব, তারাই হবে সফল। কাম তাদের জিন্দিগিটা ধন্য, তাদের চেহারা ধন্য, তাদের সম্পদ ধন্য, তাদের জিন্দিগি ধন্য। ধরে আমার কথা ঠিক কিনা? আমি উমা যে আমলের বেসিস করে ডাইনাতে আমলনামা পাইতে হয় জানি না ওই আমল আমার আছে কিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দান ছোট্ট ছোটখাটো স্বাভাবিক ময়দান আপনারা মনে করছেন? এ কথা কয় না, কি বলেন, একেবারে সহজ ময়দান কি কথা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এই ময়দান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব, আমার দিলটা মনে হয় যেন একটু শক্ত শক্ত ভাব, মনে হয় যেন আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আর মহব্বত কমিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামতের ময়দানের আলামত সম্পর্কে, ধারণা সম্পর্কে আমাকে বলেন যাতে আমার ঘাটতিটুকু পূরণ হইয়া যায়। আল্লাহর নবী সংক্ষেপ করে বলো, আয়েশা শোনো, ওই ময়দানে সমস্ত নারী এবং পুরুষ সবাইকে উলঙ্গ করিয়া বস্ত্রহীন কাপড় সবর সব খুলিয়া বস্ত্রহীন করিয়া ওই ময়দানে দাঁড় করাইবে। কলে কি বলেন? কলে হাও। কলে আমি বিশ্ব নবীর স্ত্রী, শয্যা সঙ্গিনী, সহধর্মিনী, আমি তমাম দুনিয়ার উম্মতদের মা, নবীদের স্ত্রী, আমাদের কি হন? জোরে বলেন না কি হন? আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন। ওগো আল্লাহর হাবিব, জীবনে আমার চেহারা, আমার চুল, জীবনে আমার শরীরের কোনো একটা অঙ্গ, এমনকি আমার শরীরের কোনো একটা পোশাক পর্যন্ত বেগানা পর পুরুষরা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও ধরে বলেন, নারীদের সব থেকে দামি পোশাক অলংকার না, নিউ মার্কেটের দামি পোশাক নারীদের দামি পোশাক না, খালিশপুরের চিত্রালীর মার্কেটের দামি জামা মেয়ে লোকদের, মুসলমানের ঘরের মহিলাদের দামি পোশাক না। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, মুসলমানের ঘরের মহিলাদের সব থেকে দামি পোশাক হইল লজ্জার পোশাক। জোরে বলার কথা ঠিক কিনা? মুসলমানের ঘরের যুবতী নারীদের সব থেকে দামি সম্পদ হইল লজ্জা। জোরে বলেন করা ঠিক কিনা? ওগো আল্লাহর হাবিব, ওই ময়দানে কোটি কোটি পুরুষদের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার তো লজ্জা লাগবে, আমার তো শরম লাগবে। কি করে সম্ভব, কিভাবে সম্ভব? আমার জন্য কি একটু ছাড়? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওই ময়দানে কে রাজা, কে বাদশা, কে মন্ত্রী, কে মেয়র, কে কমিশনার, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে বক্তা, কে ধনী, কে শিল্পপতি, কে মস্তান, কে গুন্ডা, কোনো পরিচয় নাই, কোনো ক্রেডিট নাই। তুমি বিশ্ব নবীর স্ত্রী আয়েশা, তোমাকে অবস্থার হাসরের ময়দানে দাঁড় করাইবে। ও যুবক, ও ধনী, ও মুরব্বীরা, ও বাস্তারা বাসীরা, ও মহিলারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা শুনিয়া জমিনার মধ্যে গৌড়ায়ার কান্দে, গৌড়াগৌড়ি করার কান্দে। আল্লাহর নবী আসতে আম্মা জান উঠা কোলার মধ্যে নিয়া নিজের রুমাল মুবারক দিয়ে চোখের পানি মোছে, গালের পানি, নাকের পানি মোছে, আজ বলে আয়েশা, ওই যে সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপরে, ধরে বলে আসে না নাই, সব থেকে দুর্বল বার জমিনের দিকে ঘুরানো, তাতেই শত্রু আর ফাল্গুন মাসে রৌদ্রের যে ভাব, যে তেজ, যে গরম, তাতে মনে হয় যেন চামড়া চুমড়ি পুড়িয়া যায়। জোরে বলার কথা ঠিক কিনা? ও মানুষের আর গুণাগারের আর বেড়ামাজির দলের, ব্যবহারদার দলের, সুক্ষরের দলের, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করেন বলা মানুষের, কোরআনের বিরুদ্ধে সলাপ
কাম দিয়ে আমাদের হাত মাথার উপরে নিয়ে উপর করিয়া বারোটা মুক্তেশ্বরের দিকে ঘুরে বলবে, সূর্য দে তোর সমস্ত শক্তি জমিনের মধ্যে, মুহূর্তের মধ্যে জমিনটা পুড়িয়া পুড়িয়া তামাম মতন হইয়া যাবে। আল্লাহ গুণাগারের মাথার ঘিলোটা তকবর 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 করিয়া উঠাইতে থাকবেন, মাথার কালোটা কাস্তা কাস্তা করিয়া ফেটে থাকবেন। এ গুণাগারের গলনা ওই দিন তোমার কে শেল্টার দেবে? আজগো মানুষ মার্ডার করো, আজগো তুমি যা খুশি তাই করো, এমপি সাহেবের সঙ্গে তোমার হটলাইন আছে না নাই, জোরে বলেন আছে না নাই, মন্ত্রী সাহেবের সঙ্গে তোমার হটলাইন, মেয়র সাহেবের সঙ্গে তোমার গুড লাইন, ফোন করিয়া দিলে ওসি সাহেব ধরে না, আল্লাহ আকবার এসপি সাহেব ও কিছুই বলে না, থানায় ও কিছু বলে না, জোরে বলেন কথা ঠিক কিনা, জোরে বলেন কথা ঠিক কিনা। আমি জিজ্ঞাসা করি, ও কামতের ময়দানে আসামির দলের ওই ময়দানে তোমার কোন মন্ত্রী শেল্টার দেবে, কোন এমপি শেল্টার দেবে, কোন নেতা শেল্টার দেবে, কে শেল্টার দেবে? কামতের ময়দান শেল্টার থাকবে কালিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল পুরা ময়দানটা শেল্টার থাকবে কার হাতে, কার হাতে, কার হাতে? ধরে বলেন কার? আমার মাওলা ঘোষণা করিয়া দেবে, এ মুজরিমের দলের, এ ফাসির দলের, এ ইমানের দলের, এ কাফেরের দলের, আমার দুশ্মনের দলের, তোরা আলাদা হইয়া যায়, টুপি আলাদার মধ্য থেকে তোরা দূরে সরিয়া যায়, ইমানদারদের সঙ্গে তোরা আলাদা হইয়া যায়। আল্লাহ কোথায় যাবা, কোথায় পালাইবা? ওই ময়দানে আমার মাওলা সালাম কেহ কইল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে গেছেন, কে বলছেন? জোরে বলেন কে বলছেন? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, পাঁচটি সম্প্রদায়ের জন্য ওই কঠিন ময়দানে মাহাশারে কঠিন অবস্থার মধ্য দিয়া পাঁচটি সম্প্রদায়ের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 70,000 হুরেরা গেলমালেরা ফেরেশতারা জান্নাতের খাদানের ওই ময়দানের মধ্যে পাঁচ প্রকার মানুষকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলেন। পাঁচটি সম্প্রদায়কে তালাশ করবে মেহমানদারি করার জন্য, পাঁচটি সম্প্রদায়ের মানুষকে তালাশ করবে হাউজে কালচারের পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহ টাটকা টাটকা ফল, আঙ্গুর ফল, বেদানা ফল, এ মানুষের আর কেমন ফল দুনিয়ার এই ফরমালিন লাগানো ফলের মতন ফল নাকি? জোরে বলেন, জোরে বলেন না। খুলনার ডাক বাংলার মোড়ের ফলের দোকানের মতন ফল নিয়ে ঘরবে নাকি? জোরে বলেন। আল্লাহর বান্দা নামাজ ছাড়িও না, আমার মাওলানা ছাড়িও না, মাদ্রাসা ছাড়িও না, টুপি ছাড়িও না, দাড়ি ছাড়িও না, আমার ভাইরা যেই ফল নিয়ে দাঁড়াইব ওই ফলের এক একটা ফলের মধ্যে, এক একটা ফলের মধ্যে, এক একটা আঙ্গুরের মধ্যে, এক একটা বেদানার মধ্যে, এক একটা আপেলের মধ্যে, এক একটা কমলার মধ্যে, এক একটা খুরমার মধ্যে, কমাস কাম আমার মাওলা 70 প্রকারের মজা ঢুকাইয়া দিছে। কি যে সাদের মজা, কতই না সুন্দর মজা। এ আমার ভাইরা ওই ফল দিয়ে করবে পাঁচটি সম্প্রদায়ের জন্য। জোরে বলেন কয়টি সম্প্রদায়? আর জোরে বলেন কয়টি, কয়টি, কয়টি? এক নম্বর আল্লাহর নবী বলে তাহলিল কুরআন, তাহলিল কুরআন, কুরআনের সম্প্রদায় যারা, যাদের সঙ্গে কুরআনের সঙ্গে সম্পর্ক, যাদের সঙ্গে কুরআনের মার্কাজ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক, যাদের সঙ্গে কুরআনের ধারক বাহক আলেমের সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। যাদের ছেলে মেয়ে আলেম, যাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, এরা হইল কোরআনের সম্প্রদায়, এরা হলো কোরআন দরদি মানুষ, এরা হইল কোরআনের পরিবারের মানুষ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ কোরআন শরীফ যারা তেলাওয়াত করে আশাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ বলা হইতো, ওনার মুজাদ্দিদে মিল্লাত বলা হইতো, উম্মতের ডাক্তার। উনি বলছেন, ও উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা কি কেউ চাও আল্লাহর সঙ্গে কথা বলবা? কার সঙ্গে? এ কথা কয় না, জোরে বলেন, কার সঙ্গে? এ আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায় না, চায় না, চায় না। হাকিমুল উম্মাহ তার সবারই তালুবি রহমাতুল্লাহ আলাইহি বলে যে তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে ওযু করো, সুন্দর করে তোমার মুখ কান ধুইয়া ফেলাও, সুন্দর করে তোমার হাতের কোরু পর্যন্ত ধুইয়া ফেলাও, তোমার মাথা ডারে মাসাও করিয়া ফেলাও, তোমার দুই পার কাকু পর্যন্ত সুন্দর করিয়া ধুইয়া মুছা পবিত্র করিয়া ফেলাও। এবার কোরআন শরীফ খানা নিয়া কোরআন শরীফ খোলো, কোরআন শরীফ তেলাওয়াত করো, ইয়াসি والقرآن الحكيم। কেমন জানি তুমি তোমার ঘরের মধ্যে বইয়া, জালানা খুলিয়া জালানার সামনে বইয়া, তুমি মসজিদের কোনায় বইয়া, মসজিদের বারান্দায় বইয়া বইয়া, তুমি বাস্ত হারার বাসার মধ্যে বইয়া বইয়া, তুমি গোল খালির বাসার মধ্যে বইয়া বইয়া, আল্লাহ আকবার, তুমি কেমন জান তামাম কুল আকায়নাতের মহাজন আল্লাহর সঙ্গে কথা বললা? জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে কথা বললো? কার সঙ্গে? কার সঙ্গে? এ ভাইরা, মোবাইলে যার সঙ্গে বেশি কথা বলা হয়, মোবাইলে যার সঙ্গে দৈনিক পাঁচবার দশবার কথা বলা হয়, আল্লাহ আকবার, আমি জিজ্ঞাসা করি, বলেন তার সঙ্গে ভালো মহাব্বত সম্পর্ক কমে না বাড়ে? কথা কয় না, যার সঙ্গে বেশি বেশি কথা বলা হয়, সাক্ষাৎ হয়, বারবার সাক্ষাৎ, বারবার কথা হয়, মহাব্বত বাড়ে না? পরিচয় পরিচিতি সম্পর্ক গাঢ় হয় না, সম্পর্ক কম হয়? এ গাঢ় হয় কি হয় না? দৈনিক যার আমার মাওলার সঙ্গে, যার ছেলে মাদ্রা কোরআন তেলাওয়াত করে, যার মেয়েরা কোরআন তেলাওয়াত করে, যার বিবি কোরআন তেলাওয়াত করে, যে নিজে কোরআন তেলাওয়াত করে, যে কোরআনের মাদ্রাসায় দান করে, যারা কোরআন আল্লাহ ধারক বাক আলেম ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পীর ওলি গওস কুতুব তাদেরকে ভালোবাসে মহব্বত করে, ওই মানুষটার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে না কমে? এ জোরে বলেন বাড়ে না কমে, আরো জোরে বলেন বাড়ে না কমে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাত থেকে ফেরেশতাদেরকে নামায় দেবে, ফেরেশতারা যাও, বাস্তবের মধ্যে আমার একজন মানুষ ছিল যার রিক্সা চালানোর টাকা আমার কোরআনের ঘরে দান করত, যার আল্লাহ আকবার চাকরি করার টাকা আমার কোরআন আল্লাহ আকবার কোরআনের ঘরে দান করত, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার, যার পেনশনের টাকা দিয়ে কোরআনের ঘরের ছাদ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার, যার পরিবারের সন্তানেরা আলেম, যে আলেমদেরকে মহব্বত করত, এমন একটা ব্যক্তি বাড়ি বাস্ত হারায় বাড়ি খুলনার বিভাগীয় শহরে, সে কেয়ামতের ময়দানে বড় হতাশা, বড় ভয় পাইতেছে, কেয়ামতের ময়দানের অমুক কন্যারা অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, এ ফেরেশতারা হুরারে, এ জালমানারা যাও, আমার জান্নাতের পোশাক নিয়ে যাইয়া, এই জান্নাতের স্বর্ণের পোশাক বুনোই আমার বান্দারা পরাইয়া, আমার জান্নাতের গাছের 70,000 রকমের ফুলের মালা বানাইয়া, আমার কোরআনের বাল্লা আকবর মহব্বতকারীর গলার মধ্যে লাগাইয়া দিয়া, নূরের গালিসা বিছাইয়া, ওই নূরের গালিসার ভর দিয়া হাঁটাইতে হাঁটাইতে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। এ আল্লাহর বান্দারা, যখন জান্নাতুল ফেরদাউসের গেটের সামনে যাই, আমার মাওলার জান্নাত দেখবে, আল্লাহর জান্নাত যে কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত যে সুন্দর, আল্লাহর এক নজরে তাকায় থাকবে 70,000 বছর পার হইয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআনকে মহব্বত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক করে, কোরআনের ঘর, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক করে, এই আল্লাহ পাকের নিয়ামত, এক নম্বর নিয়ামত, এক নম্বর সম্প্রদায়। আমরা এখানে ময়দানে যারা আছে, আমি দেখতে চাই, জিজ্ঞাসা করতে চাই, কারা কারা রাজি আছে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এক নম্বর সম্প্রদায় আমরা কারা কারা হইতেছে? আল্লাহ আকবার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন।